মা ও রিয়ানা ওর কথাই তোমাকে আমাকে আর কোনো কিছু বলতে হবে না আমি সব বুঝে গেছি থাক মা থাক বেঁচে থাকো মা বেঁচে থাকো আল্লাহ তোমাদেরকে হায়াত দারাজ করুক সম্রাট চল বাবা ভিতরে চল না মা আমি ওদেরকে তোমার কাছে রাখতে এসেছিলাম আমাকে এক্ষুনি যেতে হবে কোথায় অন্যায়ের সাথে ন্যায়ের যুদ্ধে আসি মা কি বললি সম্রাটের জন্য তোরা ওই দুটো মেয়েকে শেষ করতে পারলি না ওর হাতের পিস্তল বাবা বিদ্যুতের বেগে চলে মনে হয় শালা মায়ের পেট থেকে পিস্তল চালানো শিখে এসেছে যেখান থেকে শিখে এসেছে সেখানেই ওকে ফেরত পাঠাবো তার আগে বল কোথায় ছিলি ফোন রিসিভ করে কথা বললি না কেন ফোন কই বাবা আমি তো কোনো ফোন পাইনি তার মানে বুঝতে পেরেছি জুয়েল কিবরিয়া হ্যাঁ বাবা তোরা তোদের বাহিনী নিয়ে সম্রাটকে যেখানে যে অবস্থায় পাবি শেষ করে দিবি কমিশনার আলফাজ কথা বলছি স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম জোহালা কোথায় সে তো স্যার অনেকদিন ধরে নিখোঁজ আমাদের সন্দেহ সে বর্ডারের ওপারে আছে ওপারে নয় এপারেই আছে জোহালা তোমার এলাকায় দিনে দুপুরে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে নিজের বাগান বাড়িতে মদ খেয়ে মেয়ে নিয়ে ফুর্তি করছে অথচ তুমি তাকে খুঁজে পাচ্ছ না কেন কি বলছেন স্যার আমার কাছে তো এমন কোনো রিপোর্টই নেই তোমার কাছে না থাকতে পারে কিন্তু আমার কাছে আছে সিআইডির স্পেশাল অফিসার আমার কাছে রিপোর্ট করেছে তুমি টাকা খেয়ে জোহালাকে অবাধে ক্রাইম করার সুযোগ করে দিচ্ছ মিথ্যে সব মিথ্যে কথা স্যার আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে সব চক্রান্ত করছে স্যার আমি তোমাকে ২৪ ঘন্টার সময় দিচ্ছি জোহালাকে যদি অ্যারেস্ট করতে না পারো তাহলে মালপত্র গুছিয়ে রাখো যে কোনো মুহূর্তে তোমাকে ট্রান্সফার করা হতে পারে আন্ডারস্ট্যান্ড সম্রাট সিআইডি অফিসার হাই হাই জোহলা জোহলা আমরা অনেক বড় ভুল করে ফেলেছি সম্রাট সিআইডি পুলিশের এসিপি হ্যাঁ পুলিশের এসিপি হয়ে আন্ডার কাভারে মাস্তান সেজে সম্রাট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছিল তাতে সমস্যা কোথায় পুলিশ হোক আর যাই হোক সম্রাট এখন পরপারে ওখান থেকে আর কেউ ফিরে আসে না তবু জোহালা আপনি বুঝতে পারছেন না পুলিশ জানে আপনি বাংলাদেশে আপনার এলাকায় যদি পুলিশ অফিসারের মৃত্যুর জন্য আপনাকে দায়ী ভাবে তাহলে তাহলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে কি খারাপ হবে একটা খুনের সাজা ও ফাঁসি ১৭টা খুনের সাজা ও ফাঁসি সম্রাট আমার ১৮ নম্বর মার্ডার সো ডোন্ট ওরি কিন্তু বস বস কোনো কিন্তু নয় আমাকে আর ডিস্টার্ব করিস না ওকে এটার লাইসেন্স নেই তাই এই পিস্তলের গুলির হিসাব আমাকে থানায় দিতে হয় না কি ভূত দেখেছিস মনে হয় আমি মরিনি তুই কি ভাবিস তুই ঘুষ খেয়ে সবার চোখে ধুলো দিতে পারবি প্লিজ প্লিজ সম্রাট আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও প্লিজ কে সম্রাট সম্রাট
তুমি? হ্যাঁ, আসতেই হলো। ধানমন্ডির একটা ফ্ল্যাট আমি তোর নামে লিখে দেব, তার বদলে চাই তোর এই হাত, যে হাত দিয়ে তুই তুলনার মিথ্যে ডাক্তারি রিপোর্ট তৈরি করেছিস, যে হাত দিয়ে মানুষের সেবা করার ওয়াদা নিয়ে তুই ডাক্তার হয়েছিস। লজ্জা করলো না সেই হাত দিয়ে তুলনার মতো একটা নিষ্পাপ মেয়েকে বেশ সাবানাতে? আমাকে মাফ করে দাও সম্রাট, আমাকে মাফ করে দাও। তুলনার সত্যিকারের মেডিকেল রিপোর্ট কোথায়? আছে, আমার কাছে আছে। তোর মতো পাপীকে ডাক্তারির সুযোগ দিয়ে আমি আর সমাজকে কুলুষিত হতে দেব না। জুয়েলের মতো ধর্ষককে সমাজে ঘুরে বেড়াবার সুযোগ আমি আর দেব না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট মানে? আমাকে অ্যারেস্ট করা? তুমি কে? সম্রাট, এসিপি ওয়াহিদ মুরাদ সম্রাট, সিআইডি। তুলনার ধর্ষণের রিপোর্ট বদলে দিতে তুই কত টাকা খেয়েছিস? কত টাকা খেয়ে ছেড়ে দিয়েছিস জুয়েলকে? বিশেষ করুন, আমি কোনো ঘুষ খাইনি।